একবার একটি গ্রামে গৌতম বুদ্ধ মূল্যবান প্রবচন দিচ্ছিলেন। উনি মায়া এবং বন্ধন সম্বন্ধে কথা বলছিলেন। উনি বলছেন যে মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হচ্ছে মায়া। নিজেকে কোথাও বেঁধে রাখা হলো মানুষের দুঃখের কারণ। যেখানে মায়া থাকবে সেখানেই বন্ধন থাকবে, সেখানে দুঃখ অবশ্যই থাকবে। তাই নিজেকে এইসব থেকে দূরে রাখুন। উপদেশ দিয়ে বুদ্ধ ফিরে গেলেন। পরের দিন এক ব্যক্তি বুদ্ধের কাছে গেলেন এবং বললেন, হে বুদ্ধ, আমি জানি যে গতকাল আপনি যে উপদেশ দিয়েছিলেন তা আমার জন্য দিয়েছিলেন। আমি আপনার দেওয়া উপদেশের অর্থ বুঝতে পেরেছি, সেজন্য আমি সমস্ত মোহ মায়া বন্ধন ত্যাগ করে আপনার কাছে চলে এসেছি। দয়া করে আপনি আমাকে শিষ্য বানিয়ে নিন। এখন আমার উদ্দেশ্য কেবলমাত্র সত্যকে জানা। তারপর গৌতম বুদ্ধ ব্যক্তিটির দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, আপনি কোন কোন বন্ধন ত্যাগ করেছেন? তখন ব্যক্তিটি বলল, আমার ঘরে আমার মাতা পিতা, আমার স্ত্রী এবং ছোট্ট একটি বাচ্চা আছে। আমার স্ত্রী প্রায়শই অসুস্থ থাকেন। আমার জীবনে অনেক দুঃখ ছিল যতক্ষণ না পর্যন্ত আমি আপনার উপদেশ শুনেছি। কিন্তু এখন আমি বুঝে গেছি যে আমার মাতা পিতা, স্ত্রী এবং সন্তানের সঙ্গে মায়া ও বন্ধনের কারণেই আমার এত দুঃখ। যখন আমি আমার স্ত্রীকে অসুস্থতার কারণে কষ্ট পেতে দেখি তখন আমার অনেক দুঃখ হয়। আমি কখনো কখনো ভাবতাম যদি সে মরে যেত তাহলে তার কষ্ট কমে যেত। কখনো কখনো আমার বেঁচে থাকাটাই ব্যর্থ মনে হতো। কিন্তু এখন আমি বুঝে গেছি তাদের সঙ্গে থাকার কারণেই আমি দুঃখী। তাই আমি সবাইকে ছেড়ে আপনার শরণে চলে এসেছি। এখন আমার জীবনের শুধু একটাই লক্ষ্য, তা হচ্ছে পরম সত্যকে জানা। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি কি সত্যিই সবাইকে ছাড়তে রাজি আছো? ব্যক্তিটি বলল, হ্যাঁ বুদ্ধ। বুদ্ধ আবার বললেন, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো, কোনো পুরনো সম্বন্ধ? ব্যক্তিটি বলল, আমি কিছুই বলিনি, সব কিছুই ছেড়ে এসেছি। আমি আমার পরিবারকে ত্যাগ করে দিয়েছি তো দিয়েছি, এখন পিছন ফিরে আমি কখনো দেখব না। তারপর বুদ্ধ বললেন, ঠিক আছে, আজ রাত তুমি বিশ্রাম নাও, আগামীকাল সকালে এসে আমার সাথে দেখা করো। ব্যক্তিটি সমস্ত রাত আশ্রমের নানা বস্তু দেখে ভাবতে লাগলো, আমি আজ পর্যন্ত শুধু নিজের সময় বরবাদই করেছি, এখন সে মহান কার্যের অংশ হতে যাচ্ছে যা বুদ্ধ নিজে পরিচালনা করেন। বুদ্ধের কৃপায় তার জীবনের সঠিক উদ্দেশ্য প্রাপ্ত হয়েছে। পরের দিন সকালবেলা ব্যক্তিটি বুদ্ধের নিকট গেলেন এবং বললেন, বলুন আমার জন্য কি আদেশ আছে? বুদ্ধ বললেন, তুমি পূর্ব দিকে যাও, সেখানে একটি গ্রামে তুমি একজন মহিলা দেখতে পাবে, সে তোমাকে যা দিবে তুমি তাই নিয়ে চলে এসো। তারপর ব্যক্তিটি পূর্ব দিকে রওনা দিল। পথে প্রচণ্ড রোদ ছিল, তার খুব ক্ষুধা লেগেছিল, অনেক দূরের পথ, তাই সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ব্যক্তিটি চলার সময় ভাবতে লাগলো, এখন যদি আমি ঘরে থাকতাম এই প্রচণ্ড রোদের বদলে কত আরামে থাকতাম আর ভোজন করতাম। ভাবতে ভাবতে সে গ্রামে এসে পৌঁছল। সেখানে পৌঁছে সে মহিলাটিকে দেখতে পেল। উনি খুব সুন্দরী ছিলেন, সে তাকে দেখতেই থাকলো। মহিলা ব্যক্তিটিকে বলল, আপনি ভেতরে আসুন, আমি জানি গৌতম বুদ্ধ আপনাকে পাঠিয়েছেন, আপনার খুব ক্ষুধা পেয়েছে বোধ হয়, আপনি বসুন, আমি আপনার জন্য ভোজন পরিবেশন করছি। তারপর তিনি ব্যক্তিটিকে ভোজন দিলেন। ভোজন দেখে সে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। পথে সে যে ভোজনের কথা চিন্তা করছিল ঠিক সেই রকম ভোজনই সে সামনে দেখতে পেল। ভোজন করার সময় ব্যক্তিটির নজর মহিলার পায়ের দিকে পড়ল। উনার পা অত্যন্ত সুন্দর এবং কোমল ছিল। তখন মহিলা বললেন, বুদ্ধের চরণ খুব সুন্দর, উনার চরণে যে স্থান পেয়ে যায় তবে অন্য কারোর চরণের কোনো প্রয়োজন নেই। তা শুনে ব্যক্তিটি তার নজর নিচে করে নিল। তারপর ভোজন শেষ হওয়ার পর ব্যক্তিটি মনে মনে ভাবল, ভোজন তো শেষ হয়ে গেল, এখন যদি একটু বিশ্রাম করতে পারতাম তাহলে খুব ভালো হতো। মহিলা বলল, আপনি ভোজন করলেন, এখন একটু বিশ্রাম করে নেন, আমি আপনাকে পাখা দিয়ে বাতাস করছি। তা শুনে ব্যক্তিটি অবাক হয়ে গেল আর ভাবল, তা কী করে সম্ভব, আমি যা কিছুই মনে মনে ভাবি তাই আমার সঙ্গে ঘটে চলেছে। তারপর সে একটি চাদর বিছিয়ে আরাম করতে লাগলো।
এবং মহিলা তাকে বাতাস করতে লাগলো। সে চুপি চুপি মহিলাকে বারবার দেখতে লাগলো। কখনো সে তার চেহারা দেখে, আবার কখনো পায়ের দিকে তাকায়। সে তার শরীরের গঠন দেখে মনে মনে ভাবল, কত সুন্দরী মহিলা, একবারে শান্ত মনোরম বাণী, তাকে আমার স্ত্রী হওয়া উচিত ছিল। সে মনে মনে মহিলার জন্য অনেক কবিতা প্রস্তুত করে ফেলেছিল। একটু পরে তার মনে পড়ল, তাকে তো বুদ্ধের কাছে ফিরে যেতে হবে। সে সুন্দরী মহিলাকে বলল, এখন আমাকে যেতে হবে। যাওয়ার সময় সে ভাবল, একবার ভালো করে মহিলাকে দেখে নেওয়া উচিত, কত সুন্দর সে। তখন মহিলা বলে উঠল, শরীরে কি আছে, শুধু মাংস মজ্জা হাড্ডি রক্ত এবং জোড়া আছে। তা শুনে ব্যক্তিটি ঘাবড়ে গেল আর বলল, আপনি কি অন্তর্যামী যে মনের কথা সব জেনে যান? সে বলল, না আমি অন্তর্যামী নই, বুদ্ধের কৃপা এবং সাধনার ফলে আমি জীবনকে জানতে পারি এবং মনের ভাব বুঝতে পারি। এজন্য আমি আপনাকে বলছি, শরীর কিছুই না, তা নশ্বর, একদিন ধ্বংস হয়ে যাবে। ব্যক্তিটি অত্যন্ত লজ্জা পেল এবং ভাবল, যে মহিলা আমার মনের ভাবনা জানতে পেরেও আমাকে এতটা সম্মান করছেন, আর আমি উনার ব্যাপারে এসব কি ভাবছি, আমি অনেক বড় পাপী। লজ্জায় সে মহিলার সাথে নজর মেলাতে পারল না। তারপর সে গৌতম বুদ্ধের কাছে ফিরে গেল এবং বুদ্ধকে সব কিছু খুলে বলল আর বলল, আমি অনেক বড় ভুল করেছি। বুদ্ধ বললেন, আমি প্রথমেই তোমার মনের ভাব জেনে গেছি, এখন তুমি বলো, তুমি কি বন্ধন থেকে মুক্ত হয়ে গেছো? ব্যক্তিটি বলল, আমি তো আপনার কথা অনুসারে সমস্ত মোহ বন্ধন ত্যাগ করে দিয়েছি। আমার মোহ আমার পরিবারের জন্য ছিল, যাদের আমি ছেড়ে চলে এসেছি। তখন বুদ্ধ বললেন, বাইরে থেকে আমরা বন্ধন ত্যাগ করলেও আমাদের ভেতরে মোহ থেকে যায়, তাই তুমি পরিবারের সঙ্গে তো বন্ধন ত্যাগ করে ফেলেছো, কিন্তু আজ তুমি অন্য এক বন্ধনে আবদ্ধ হওয়ার কথা চিন্তা করেছিলে, যার জন্য তুমি নিজেকে পাপী ভাবতে লাগলে। ব্যক্তিটি বলল, বুদ্ধ আপনি ঠিকই বলেছেন, আমি শুধু আমার স্ত্রীর কাছ থেকে রেহাই পেতে চাইছিলাম, সে সর্বদা অসুস্থ হয়ে থাকে, আর আমি খুব বেশি রোজগারও করতে পারি না, যার কারণে পরিবারের দায়িত্ব থেকে পালাতে চাইছিলাম, তাদের থেকে আমি নিজেকে দূরে রাখতে চাইতাম। তারপর আমি যখন আপনার উপদেশ শুনলাম, তখন ভাবলাম আমার পরিবারই সব থেকে বড় বাধা আমার জন্য, পরিবারকে ত্যাগ করলেই আমি সত্যকে প্রাপ্ত হব, কিন্তু আমি ভুল ছিলাম। এখন আমি বুঝতে পেরেছি, পরম সত্যকে প্রাপ্ত করার জন্য আমার সবচেয়ে বড় বাধা পরিবার নয়, আমি নিজে। বুদ্ধ বললেন, আমি যা কিছুই বলি মানুষ স্বার্থ অনুসারেই শুনে, যেখানে তাদের স্বার্থ নেই সেখানে তারা আমার কথা অস্বীকার করে। মোহ কামনা বাসনা ক্রোধ এইসব জিনিস মানুষ বাইরে খুঁজতে থাকে, কামনা থেকে ইচ্ছার জন্ম হয়, ইচ্ছা থেকে বাসনা, আর বাসনা না পেলে ক্রোধের জন্ম হয়। এসব কিছু একে অপরের সঙ্গে জড়িত। আপনি দেখে থাকবেন, যখনই আপনার ক্রোধ হয় আপনি তার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। ক্রোধ আপনার জন্যই আসে, আপনি চাইলে তা নিয়ন্ত্রণ করতে পারেন। তেমনি বন্ধন বাইরে নয়, আমাদের ভেতরে থাকে, তাই আমরা মনের বন্ধনের কারণেই দুঃখ ভোগ করে থাকি।